সুকান্ত মজুমদারকে আটকে দিল পুলিশ। আহত বিজেপি বিধায়ক বিমান ঘোষকে দেখে রিশরা যাওয়ার পথে জিটি রোডের ওপর বিশালাক্ষীতলায় আটকানো হলো সুকান্ত মজুমদারের কনভয়। পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করে বিজেপি কর্মীরা। না না না, তাড়াতাড়ি ঠ্যাঠেলে আরম্ভ হয়ে গেছে। আমি ছবি দিচ্ছি, ওটা ছবি দিচ্ছি, এমনি ছবি করছি, লাইভ অন অফ করে দিয়েছি, লাইভ অফ করে দিয়েছি, ঠ্যাঠেলি হচ্ছে পুলিশের, এই ছবিটা দিয়ে ধরছি আমি। সেই সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। এরপরই তারা রাস্তার উপর বসে পড়ে স্লোগান দিতে থাকে। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, তিনি গাড়ি থেকে নামেননি, গাড়ির মধ্যেই তিনি বসেছিলেন। তার সঙ্গে রয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পরে পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বের কথা হয়, তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় 144 ধারা জারি রয়েছে, সে কারণে রিশরার দিকে তারা যেতে পারবেন না। যদিও তারা এগোনোর বারবার চেষ্টা করতে থাকে, শেষমেশ ব্যারিকেড ভেঙে তারা আর এগোতে পারেনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক জায়গায় পৌঁছেছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি বিমান ঘোষের সাথে দেখা করে আমাদের এমএলএ তথা রাজ্যের সম্পাদক তার মুখ আমাদের জেলা সভাপতি মোহন আদক তিনি ওখানে উপস্থিত ছিলেন, তার মুখে যে বর্ণনা শুনলাম, যে ভিডিও দেখলাম, চরম অরাজকতা আইন শৃঙ্খলা প্রত্যেক জায়গায় পুলিশের কাছে ফোন আসছে বা কিছু ইনস্ট্রাকশন আসছে, পুলিশ এই দাঙ্গাকারীদেরকে আটকানোর চেষ্টা করছে না। অদ্ভুত ব্যাপার, যারা বোম মারল, যারা পাথর ছুড়লো রামনবমীর শোভাযাত্রার উপরে, তাদের বিরুদ্ধে পুলিশ কেন যেন স্নেহশীল, হয়তো এর কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যই সম্ভবত এর কারণ। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সেই বক্তব্য প্রশাসনের কাছে নির্দেশ করেছেন, বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায় অর্থাৎ মুসলিমদের কাউকে অ্যারেস্ট করা যাবে না, তারা বোমা।